আসসালামু আলাইকুম। দেখেই নিশ্চয় বুঝে যাচ্ছেন যে আজকে কিসের রেসিপি দিতে চলেছি। হ্যাঁ, এটা হচ্ছে রসে ভরা গজা বা খাজা। এই খাজাটা রসে ভরা এবং একদম ক্রিসপি হয়ে থাকে। এটা খেতে কতটা সুস্বাদু যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন। আর এটা কিন্তু ঘরেই খুব সহজে বানানো যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমেই একটা বোলে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল, মানে সয়াবিন তেল। এখন এই তেল আর ময়দাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম শক্ত বা একদম নরম হবে না। দেখুন, ডোটা ঠিক এরকম হবে। ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন ডোটা বাটি থেকে এরকম উঠে আসছে, তখন এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমরা চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। এর জন্য 1.5 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দিতে হবে লেমন জুস। আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে চিনির শিরাটা আর ক্রিস্টাল হবে না। লেমন জুসটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। এইবার আমি একদম লো হিটে, মানে লো ফ্লেমে এই শিরাটাকে বসিয়ে রাখব। অন্যদিকে আমাদের যে ডোটা সেটাও সেট হয়ে গেছে। এবার ডোটাকে নামিয়ে দু ভাগে ভাগ করে নিতে হবে। প্রথমে একটু মথে নিচ্ছি, তারপর এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ দিয়ে প্রথমে এইভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিতে হবে। তারপর এই এক ভাগকে আমার 5টি ভাগে ভাগ করে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি ডো নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, রুটিটা এরকম পাতলা করে বেলা হয়ে গেলে এবার উপর থেকে তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। ময়দাটা ছিটকে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে আমি পাতলা রুটি বেলে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে শুকনো ময়দা ছিটকে দিচ্ছি। এইভাবে 5টা রুটি বেলে প্রতি ধাপে এভাবে তেল আর শুকনো ময়দা ছিটকে দিতে হবে। স্টেপ বাই স্টেপ ওইরকমভাবেই 5টা রুটি বসানো হয়ে গেলে এইবার চিকুন করে আমি রোল করে নেব রুটিগুলোকে। দেখুন, এটার ভেতরে যাতে কোনো বাতাস না থাকে একদম টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে। আর রোলের শেষ মাথায় একটু পানি লাগিয়ে তারপর রোলটা তৈরি করতে হবে, যাতে করে পরবর্তীতে ভাজতে গেলে এটা খুলে না যায়। পানি দেওয়া হয়ে গেলে আবার রোলটা সেট করে নিচ্ছি। দেখুন, একটু লাগিয়ে দিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার চিকন চিকন করে রোল কেটে নিতে হবে। দেখুন, ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর একটু মোটা রাখলেও সমস্যা নেই, মোটা হলে একটু বড় হবে সাইজ, এতটুকুই। এইবার একটা অংশ নিয়ে এইভাবে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এইবার বেলুন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। বেলে এটাকে একটু লম্বাটে শেপ দিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলোকে এইভাবে বেলে নেব। আরেক দিকে আমি তেল গরম করে নিয়েছি। এর আগেই আমি একটা ছেড়ে দেখে নিয়েছি, এবার আরও ছেড়ে দিচ্ছি। দেখুন, এটা যখন একটু উপরে ভেসে উঠবে তখন একটা টুথপিক কিংবা একটা শাসলিক কাঠি দিয়ে এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে এগুলোকে ভাজতে হবে, যাতে এটা ভেতর থেকেও ভাজা হয়ে যায় আর এটা একদম ক্রিসপি হয়। অবশ্যই কিন্তু চুলার আঁচ বাড়াবেন না। বাড়িয়ে যদি ভাজেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে।
দেখুন হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এগুলোকে নামিয়ে সরাসরি আমি সাইডে থাকা যে শিরাটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাটা অবশ্যই হালকা গরম হতে হবে, অতিরিক্ত গরম হলে কিন্তু এগুলো যে ক্রিসপি ভাবটা সেটা থাকবে না। শিরা থেকে আমি উঠিয়ে নিয়েছি আর এটা সাথে সাথেই শিরায় দিয়ে একটু মাখিয়ে নিয়ে শিরাটা সাথে সাথে উঠিয়ে নিতে হবে, রেখে দেওয়ার কোনোই দরকার নেই। দেখুন এটা কতটা ক্রিসপি হয়েছে আর এটা খেতেও মাশাল্লাহ অনেক মজাদার। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক ভালো লাগে। আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কতটা মজাদার হয়। বানানোর পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।